বন্ধুরা, আমি ঘুরতে ঘুরতে আজ চলে এসেছি চট্টগ্রাম রাঙ্গুনিয়ায়, এই এলাকার জনৈক এরশাদ মাহমুদ। তিনি একটি গোয়ালের খামার গড়ে তুলেছেন। বন্ধুরা, আপনারা জানেন আমাদের দেশে গৃহপালিত পশু পাখি হিসাবে সাধারণত গরু, ছাগল, হাঁস, মুরগি এসব লালন পালন করা হয়। কিন্তু এরশাদ মাহমুদ সাহেব, তিনি বিলুপ্তিপ্রায় একটি প্রাণী, এটি যদি বা সারা অবস্থায় এরা বিচরণ করে পাহাড়ি এলাকায়, সেই পাহাড়ি এলাকার সেই গয়াল তিনি পালন করছে এই গরু মহিষের মতো। এটিতে কেমন সম্ভাবনা দেখছেন তিনি, সেই বিষয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন আজকে আপনাদের সামনে তুলে ধরব। আশা করি পুরো অনুষ্ঠান জুড়ে থাকবেন আমার সাথে। আসুন, গয়াল, বৈজ্ঞানিক নাম বস ফ্রন্টালিস, বন্য গরুর একটি প্রজাতি। এরা ভারতে মিথুন নামে পরিচিত, সিটাগাং বাইসন নামেও পরিচিত। গয়াল বন্য গরুর একটি প্রজাতি কিনা এ নিয়ে বিজ্ঞানীদের মধ্যে যথেষ্ট মতভেদ রয়েছে। আমাদের গৃহপালিত প্রাণী গরুর মতোই দেখতে, এই জন্য এদের বন গরু বলা হয়। বিরাট আকৃতির এই প্রাণীটির ওজন 400 থেকে 1000 কেজি পর্যন্ত হয়ে থাকে। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় সুখবিলাস গ্রাম, এই গ্রামের জনাব এরশাদ মাহমুদ। তিনি অনেকটা শখের বশেই 2008 সালে মাত্র 3টি গয়াল লালন পালনের মাধ্যমে শুরু করেন, এখন বাণিজ্যিকভাবে খামারটি পরিচালনা করছেন। আমার নাম টিটু কুমার বড়ুয়া, এগুলো আমি ম্যানেজমেন্ট করি, দেখাশোনা করি। 2008 সালে 3টে গয়াল নিয়ে এই বিলুপ্ত প্রজাতি হিসেবে মানে সংরক্ষণ করার জন্য উনি পরিকল্পনা করেছেন। এখন আমাদের মোট গয়ালের সংখ্যা হবে মিনিমাম আপনার 83টা। গয়াল তো আসলে খোলামেলা অবস্থায় থাকতে পছন্দ হয়, আপনারা কি সবসময় বেঁধে রাখেন? না, এগুলো মনে করেন আজকে এই এই খামারেরগুলো মনে করেন ছেড়ে দিলাম, কালকে ওই খামারেরগুলো ছেড়ে দিলাম। প্রতিদিন তো বেঁধে রাখা সম্ভব না, এরা যদি ছেড়ে দেওয়া যায় তাহলে এই যে প্রাকৃতিক যেগুলো খাদ্য এরা গ্রহণ করে ওখানে অনেক ঔষধি খাদ্য মানে ঔষধি দ্রব্য মানে বনজ দ্রব্য আর কি ঔষধ হিসেবে এরা গ্রহণ করে, ওনাদের জন্য যেগুলো ঔষধি এগুলো যদি এরা খেতে না পারে তাহলে মনে করেন ওনাদের মানে শারীরিক রোগ ব্যাধি দেখা দিতে পারে। সঠিক সময় কি ফিরে আসে? হ্যাঁ, সন্ধ্যাকালীন সময়ে, কারণ গয়ালের একটা লোভনীয় জিনিস হচ্ছে লবণ। এরা সারাদিন যেখানেই যাক না কেন, বিকেলে বিকেলে ওরা আবার আমাদের খামারে চলে আসবে। মনে করেন 1400 কেজি 1200 কেজি এই ধরনের ওয়েট আমাদের এখানে খামারে বর্তমানে আছে। এই গয়ালের মিনিমাম এখন মনে করেন 1100 থেকে 1200 কেজি হবে অবশ্যই। 1100 থেকে 1200 কেজি, এর বর্তমান মূল্য আসবে কত? এটা তো এখন তো বর্তমানে মনে করেন আমরা যদি এটা বিক্রয় করতে চাই তাহলে মিনিমাম 280 থেকে 300,000 টাকা মার্কেট রেট হবে। তাহলে কি দাঁড়ালো, গরুর যে মাংস আমরা খাই, হ্যাঁ, যে মূল্য, তার থেকে কি বেশি পড়বে না একটু কম? 19-20 গরুর মাংস মনে করেন সবাই যদি 500 টাকা বেচে, আমরা এটা 600-650 টাকা এই ধরনের বিক্রয় করি আর কি। আচ্ছা, এর পরিবেশটা কেমন হওয়া উচিত আসলে, একটু খোলামেলা হলে ভালো হয়? জি জি, তো মোটামুটি আমাদের এই পরিবেশে গয়াল খামারের জন্য খুবই প্রয়োজন, প্রযোজ্য, কারণ আমাদের এখানে যথেষ্ট প্রাকৃতিক গাছপালা বা বনভূমি আছে, এখানে মোটামুটি যথেষ্ট আমরা ওই দিক থেকে সুবিধা ভোগ করতেছি। এমনি যদি আমরা গরু ছাগলের পাশাপাশি মহিষের পাশাপাশি 2-4টি লালন পালন করতে চাই, সেক্ষেত্রে আমাদের কী কী করণীয়, কীভাবে পালন করব? ঠিক সেমই করা যায়, তবে গয়ালের ক্ষেত্রে একটু জায়গার পরিমাণটা বেশি লাগে, কারণ গয়াল খেত ছেড়ে দিতে হয় মাঝে মধ্যে। তো যাদের এই ধরনের জায়গা আছে ওনারাই সক্ষম হবেন মোটামুটি মানে
গয়ালের খামার করার জন্য আর কি গয়াল খামার করতে পারবেন তো একবারে যদি ভেন্দে রেখে দিয়ে ভেন্দে রেখে যদি আমরা লালন পালন করতে যাই তখন দেখা যাবে হয়তো একটু মানে একটু এরা যদি বিচরণ করতে পারেন হাঁটাহাঁটা করতে পারলে এদের স্বাস্থ্যের জন্য ভালো ওই জন্য আমরা ছেড়ে দিই নতবা ওনারা মানে সব সময় শারীরিক একটা অসুবিধা দেখা দিতে পারে ওই জন্য ছেড়ে দেওয়া ভালো উচ্চতা 2 থেকে 3 মিটার গায়ের রং কালো অপ্রাপ্ত গয়ালের রং সাধারণত বাদামি পূর্ণবয়স্ক ও মাদি গয়ালের রং সামান্য লালচে হয়ে থাকে এদের হাঁটুর নিচ থেকে খুর পর্যন্ত সাদা লোমে আবৃত মনে হয় যেন সাদা মোজা পরানো গয়ালের মাথার উপরে কিছু অংশ এবং কপালে রয়েছে সাদা লোম এদের কপালের দুই পাশে দুটি বিশাল শিং থাকে গরুর কাঁধে সাধারণত এক খণ্ড উচ্চ মাংসপিণ্ড থাকে যা কুজ বলে গোয়ালের সেই মাংসপিণ্ড এত বড় যে তার অবস্থান কাঁধ থেকে পিঠের মাঝামাঝি পর্যন্ত বিস্তৃত আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আছি আছি বাবা আছি আছি এ পাশটায় আসেন একটু কাছে আসেন আপনার সঙ্গে কথা বলি জি বলেন তো আপনার কি নাম আমার নাম হলো রাজা মিয়া রাজা মিয়া তো আমি শুনলাম এখানে দীর্ঘদিন হয় কাজ করছে একজনের নাম গোয়াল চাচা সে কি জি আমার নাম আপনার কি দুইটা নাম না দুইটা নাম না সবাই বলে গোয়াল চাচা কিন্তু গোয়াল খামার আজকে থেকে 12 বছর রানিং গেলেও আজকে থেকে 13 বছর রানিং চলে তো সবাই বলে গোয়াল চাচা গোয়াল চাচা বলে তার মানে আপনি গোয়াল লালন পালন বেশি পছন্দ করেন পছন্দ করি তো আমার আজকে এক যুগ গেল না বাবা এক যুগ তো পারে গেল আমার পছন্দ হইল আপনার বাসাটা কোথায় এই তো সম্বাজ্য বাজারের উত্তর পাশে তার মানে নিকটেই জি 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 তো এখানে কতগুলো গোয়াল আছে আমার মালিকের থেকে গোয়াল মনে করো 80-90টা আছে 90টা মাছ আছে 80-90টা জি মাছ 90টা এখন কি খাওয়াচ্ছেন এখন মনে করো কুরো আর দেববুসি খের সকালে একবার দি বিকেলে একবার দি কুরো বুসি আল্লাহ রহমান এর দূরত্ব সাবাসী বর্তমানে আমাদের সচরাচর ওই স্বাভাবিক দেশীয় গরু যেভাবে খায় ওভাবে খাদ্য দিই যেমন চাউলের বুসি তারপরে এই ওই সোলার বুসি আর হচ্ছে এই যে খের মানে ধান ধান ক্ষেতের যে খড় পাওয়া যায় শুকনো ওই খড় এই তিনটাতে মোটামুটি আমাদের এখন চলে আর ওই যে মাঝে মধ্যে যে ছেড়ে দেওয়া হয় আজকে এটা কালকে এটা এভাবে বন্য মানে প্রাকৃতিক ঘাসও ওনারা গ্রহণ করেন আর আর এমনি রোগমালাই কেমন হয় রোগবালায় মাঝে মধ্যে দেখা যায় রোগবালায় মনে করেন আমাদের এখানে যারা পশু ডাক্তার আছেন দীর্ঘদিন যাবৎ আমাদের সাথে এই খামারের সাথে ওনারা পরিচিত আমাদের উপজেলা ভেটেরিনারি সার্জন যারা আছেন ওনারাও মোটামুটি আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেন আমরা যদি কোনো একটা বিষয় না বুঝি তাহলে ভেটেরিনারি সার্জনদেরকে জানাই ওনারা সরাসরি চলে আসেন আসার পরে আমাদেরকে একটা সুষ্ঠু সমাধান দিয়ে যায় মোটামুটি ওইদিকে আমরা যথেষ্ট সুবিধা ভোগ করছি পাশাপাশি দেশি ও শাহিয়াল জাতের গরুও রয়েছে আমাদের গরু আছে বর্তমানে 69টা এগুলো তো সব কৃত্রিম উপায়ে যে মানে বাছুর হয় নেপালি গরু আছে তারপরে মনে করেন শাহিওয়ান আছে তারপর অস্ট্রেলিয়ান আছে এই আমাদের আবার দেশীয় গরুরও মানে মোটামুটি আমরা মিক্স করে রাখছি যখন যেটা প্রয়োজন মানুষের ওই চাহিদা মতো রাখছি আর দুধের গাভীও আছে দুধের খামার আমরা এখনও একেবারে দুধের পর্যায়ে যায়নি আমাদের বর্তমানে 60টা গাভী থেকে দুধ দোহন করা যায় বর্তমানে
সম্পূর্ণ প্রাকৃতিক ও খোলামেলা সবুজে ঘেরা পরিবেশে বিলুপ্তি প্রায় এই গোয়ালের খামার দেখতে প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত হতে ছুটে আসছেন অনেক দর্শনার্থী। আসসালামু আলাইকুম ভাইয়া, কথা বলি। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনি কোত্থেকে আসছেন? আমি আসছি মুদ্রাঘাট হাটাজারি থানা। তো এখানে কি গোয়াল কিনতে আসছেন না দেখতে আসছেন? আমি অনেকদিন যাবত এই গোয়ালের খামারটা শুনতেছি, আজকে আসলাম এখানে গোয়ালের খামারটা দেখার জন্য। আমার শখ আছে, আমার একটা গরুর খামার আছে, তো এর খামারের মাঝামাঝি গরুর খামারের মাঝামাঝি গোয়ালের দু একটা গোয়াল পালতে পারে কিনা, পারলে ভালো হবে সেটা অভিজ্ঞতার জন্য আমি এখানে আসলাম। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। গরুর পাশাপাশি আপনি গোয়ালও কিন্তু পালন করতে পারেন, তবে পালন করার আগে এখানে এরশাদ সাহেবের সঙ্গে ভালোভাবে জেনে বুঝে কিভাবে খাবার দেয়, কিভাবে পরিবেশ, এটা আবার মনে হয় ভালোভাবে জেনে যাওয়াই ভালো। জি, সেই জন্য আমি এরশাদ সাহেবের কাছে আসলাম যে ওনার ফার্মটা দেখবো, ওনার সাথে কিছু অভিজ্ঞতা নেব কীভাবে গোয়ালের খামার করা যায়, এরা কীভাবে করতে যায়, সেই জন্য আমি এখানে আসলাম। আমার সাথে আসছে আমার ভাতিজা। আসসালামু আলাইকুম। কি নাম আপনার? মুন্না। মুন্না, তো আপনি কি দেখতে আসছেন? জি, আমার দেখতে অনেক ভালো লাগে। আপনার কাকারও তো একটা খামার আছে? হ্যাঁ, কালো খামার আছে। তো গো খামার আপনার কাছে কেমন লাগে? ভালো লাগে, দেখতে ভালো লাগে, তাই আসছি, সাদা সাদা আসছি দেখার জন্য। আচ্ছা ঠিক আছে, যদি পছন্দ হয় এখান থেকে পালিয়ে নিয়ে যাবেন। তাই নিয়ে যাবো আর কি, পছন্দ হলে নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। সালাম। আপনার তো বাসা এই এলাকাতেই, কেমন লাগে এই সুন্দর পাহাড় সবুজ? আমার কাছে তো এসেই অনেক ভালো লাগছে। আপনার বাড়ি এখানে কেমন লাগে? আলহামদুলিল্লাহ, আসলে আমার সুগলেশ গ্রাম, আমি আল্লাহর কাছে অসংখ্য ধন্যবাদ জানাই আমি যে সুগলেশ গ্রামে জন্মগ্রহণ করেছি। এই সুন্দর পরিবেশ দেখেন, এখানে অনেক গাছপালা আছে, মনোরম পরিবেশ, আসলে চোখের যে তৃপ্তিটা আমাদের সবুজ গাছের মধ্যে মিশে, এটা দেখলে আসলে আমাদের যে চোখের তৃপ্তিটা আছে, যে যে চোখের অনুভূতি, সেটা আমরা আসলে অনেক বেশি বুঝতে পারি। সে আসলে আমি নিজেকে অনেক বেশি গর্ববোধ করি যে একটা বিলুপ্ত প্রাণী ডক্টর হাসান মাহমুদের ছোট ভাই জনাব আলহাজ এরশাদ মাহমুদ যে আমাদের গ্রামে এই গোয়ালের যে উপহারটা দিয়েছে, এটা আসলে আমি অনেক বেশি গর্ববোধ করি। আসলে আমি না, আমার এই গ্রামবাসী অনেক বেশি গর্ববোধ করে, যারা অন্য এলাকা থেকে আসে এখানে, তারা পাখি দেখতে পায়, পাখি দেখতে পেলে মনে একটা তৃপ্তি আসে, এটা আসলে অনেক বেশি ভালো লাগে। তো যার কারণে এটা নিয়ে আমাদের আহ্বায়ক আছে এম এ পাহাত খান, তার নেতৃত্বে আমরা প্রায় 20 জন একটা সংগঠন করছি। সংগঠন করার পরে এলাকায় কোনো পাখি শিকার হয় না আশা করি এই 2-3 বছরের মধ্যে। তাহলে আপনার বসের সঙ্গে তো দেখা হলো না, কথা হলো না, তো আমার সালাম পৌঁছে দেবেন? অবশ্যই অবশ্যই, আপনাদেরকে চিত্রপুরী চিত্র কৃষি চিত্র মিডিয়াকে, আপনারা যারা আসছেন এখানে সবাইকে আমার কোম্পানির তরফ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ। শুধু দর্শক, আজকে দেখানোর চেষ্টা করেছি এরশাদ সাহেবের গোয়ালের খামার, এটি রাঙ্গুনিয়া চট্টগ্রাম। হ্যাঁ, দেশে একমাত্র গোয়ালের খামার বলা যেতে পারে। তিনি প্রথমে শখের বশে শুরু করেছিলেন, কিন্তু এখন এটিকে বাণিজ্যিকভাবে চাষ করছে। এটি থেকে আগামীতে তিনি ভালো সম্ভাবনাও দেখতে পাচ্ছেন। আপনাদের যাদের ইচ্ছা হয় গোয়ালের খামার করবেন বা দু একটি গোয়াল লালন পালন করতে চান, অবশ্যই এই রাঙ্গুনিয়াতে এসে এরশাদ সাহেবের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি আশা করব এদেশে গরু ছাগল মহিষের পাশাপাশি একসময় এই গোয়াল চাষও পরিপূর্ণ হবে, আমরা পর্যাপ্ত পরিমাণ মাংসের যোগান পাব। সবাইকে ধন্যবাদ। আল্লাহ।